কাগজ দিয়ে দিচ্ছে, ভালো করছেন আল্লাহ বাবা। টাকা ফুলের তিন মালা হইল বিপদ, যে যায় তার জন্য যে নেয় তার জন্য কি পাইবা দিতে যাই না তো মুখ বিক্রি করলো। আমার মনে হইলো যে তুই আর বাঁচছি না, এরপরে তোর কোরবানি দিব। এই জন্যে মালা দিয়ে তোর মানে খাসি কয় কে মানে ঘোড়া তার ওই মানছে বুঝে নাই কয়ু খাসি কে আরেক মাল হইল এটা দিয়ে ভক্তি দিয়ে পূজা করবো, একের জগর মালা পূজার মালা কোন মালা দিচ্ছে কে জানে। ফুল দিয়া ফুল উড়াই যে মেয়ের বয়স চার থেকে পাঁচ বা ছয় বছর, তার বয়স ষাট বছর হয় নাই অর্থাৎ ঋতুবতী হয় নাই, কানে ধাক্কা দেয় নাই, এরকম একটা শিশু মাইয়া দিয়ে একটা মালা দিয়ে একটা ভক্তি দিয়ে যা, ভক্তিটা লইয়া মালাটা গলায় দিয়া দাঁড়ানোটা জুলুম বলে, ভক্তিটা নিয়ে মালাটা গলায় দিয়ে দাঁড়ানোটা মালাটা গলায় নিয়ে দাঁড়ানোটা দুলু বাজান। আমার যদি কেউ তিন ফুলের মালা বা পাঁচ ফুলের মালা দেয় আমি খুলি না, এটা খুলে যার গলায় দিব হে আমার বউ, তার সাথে আমার বিয়েও আমি ওটা খুলি না। আমি কই তুমি বুঝবা না, এখন বুঝে দশ সংসার সাড়ে বারো বছর হয়েছে তো এখন বুঝছে, এখন কয় বুঝছি দেওয়ার তার জায়গা নাই, আর মালা আছে মাঝে মধ্যে মারা দিলে খুশি হয় ভাই তো ভালো, আমার মতো আর কেউ মনে করে বিয়া হবে বাবের কথা জোড়া গাথা আপনাদের দেখবো যা চিকন সুরঙ্গ দেখেছে পানি লাগিয়া জিভে রাইছে, জিভে রাইছে নবীর ঘরে তাওয়াত দিতে আইছে, তো হে নবী জিয়ার কেরা জানি এমন ভাবে শুনছে দুজনের মাঝখানে জায়গা, দুজনের মাঝখানে ফাঁকা আছে, জিবরাইল আল্লাহর ডাকতে কয় তোমার দুঃখ তার ভক্তের নিয়ে শুনছে কিন্তু মাঝখানে ফাঁকা, আমার আল্লাহ যিনি ডাকতে কইছে জিবরাইল আমার দুস্তে এরা আর উম্মে আলীর মাঝখানে কতটুকু ফাঁকা এটা মাইতে দেবে, আমার আল্লাহ ডাকতে কইল দুস্ত কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে দেখে ভাবে দূরে শুনতে না, নিয়ম আছে আপনার স্ত্রীর সাথে ঘুমান অন্তত আপনার একটা অঙ্গ স্ত্রীর সাথে লাগিয়ে থাকতে হবে, হবে হাত পা ঘুম নাক চলতে হবে নি একটা অঙ্গ স্ত্রীর সাথে লাগিয়ে থাকতে হবে, আল্লাহ বললো দুস্ত মেরাজ করতে
চাইতেন যে ভালোবাসার মানুষ তাদের কাছে নিয়ে বুঝবে। তার সাথে আপনার ছোঁয়া লাগে নাই, সাতাশ আমি বিভাগ আমি কিচ্ছু করতে পারলাম না। আপনার তেষট্টি বছর থেকে সাতাশ বছর আপাইয়ের নম্বর এই কথা শুনি না আমার নবীজি। আরে নব্বই বছরের হায়াত নবীর সাতাশ বছর গেছে গা নবীজি। ওম মেহনিনে ধরে ধরলো, ওম মেহনি নবী ধীরে ধরে ধরলো, এমন ভাবে যন্ত্রে যন্ত্রে ধরে ধরলো। ধরে ধরার পরে আল্লাহ দিবে এসে দেখে এখানে হাত 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 আছে চাইছে, পাও আছে চাইছে, কিন্তু মাথা একটা। আমার আল্লাহ বলে ওরে ইব্রাহিম তুমি বুঝবে না, বন্ধু বন্ধুকে ভালোবাসতে ঢুকে গেছে একজন আরেকজনের ভিতরে, তুমি জানো না হয়ে গেল এটা কি করে সম্ভব, মাথা গেল কই। আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি তবে কই, আমার আল্লাহ বলে ইব্রাহিম এক লোটা পানি হাতে নিয়ে দুইজনের মাঝখান দিয়ে ঢাইলে দাও, এক ফোঁটা পানি যদি পাশ থেকে উপরে করে পড়ে দুইজনের মাঝখান দিয়ে এক ফোঁটা পানিও পড়বো না বে, কেমন প্রথম দাবি মানুষ দেখবি পানি পাবি না, সমুদ্রের নিম্ন দেশে যাইয়া ভেজা ভেজা পাবি পানি পাবি না, দিন দিন তাওয়ার চার তিনটা রাস্তা গেছে রইয়া। তাই নেবানে দুই প্রকার মানুষ জন্ম নেই মাঝখানে শূন্য পাবে যাইয়া, দিন দিন তাওয়ার চার তিনটা রাস্তা তিন দিকেতে বয় ইব্রাহিম ভেজা ভেজা পাইয়ারে মাঝখানে রাস্তা দিয়া যায়, এক ফোঁটা রক্ত ঝরলে হাজার হাজার ফোঁটা পানি যাইবে হইয়া, প্রতি ফোঁটায় আশি হাজার মানুষের জন্ম হইবে, দেখা গেছে কত ফোঁটা ধরিয়া। এটা হইল আমার ভক্তের মেরাজ, গুরু ভক্ত নয়, এক ফোঁটা পানিও ধরবে না পড়বে না, সাবধান হইতে হয়। মেরাজ হইল একটার ভিতর দিয়ে আরেকটা কিছু ঢুকে যাওয়া, আপনাদের দেখো যাও অম্মেহানির বুকের ভিতর নবীর মাথা গেছে রে ঢুকিয়া, বাইরা দিবেন খুঁজ যাবে মন ভাবে বোঝা বোঝা, বেগানা নারীর সাথে শুনছিল নবীজি নিশ্চয় করতে হবে পানির দরকার, তাই তো পানি রাখতে চাই এমন ভাবে শুনছে, এমন ভাবে দুইজন দুইজন ধরছে দিবেল মনে মনে ভাবে। অম্মেহানি যুবতী নারী বিয়ের সাথে হয় নাই, নবীজি আর সাথে রয়েছে, নবীজি উঠতে পারা দিবেল ডাকতে কয় ও হুজুর আপনার তো ও যুগ হলো আমার নবীজি মন্ডাই বাড়ি দিয়ে কয়া, আরে আমি একটা বেগানা নারীর সাথে ঘুমাইছিলাম এই কারণে সম্ভবত দিদি মনে মনে করছে তাই একটা কি হয়েছে পারে এই জন্য আমার অত করবো তাই তো কইছা রবি ভাই যা তাই এক লোটা পানি নিয়ে আয় আরবের কোনো জায়গায় পানি পাই নদীতে পানি যায় সাগর সমুদ্রে পানি যায় বিকল সুরঙ্গ যদি রাস্তা দিয়ে যায় গিয়ে দেখে ভেজা ভেজা পেছন পেছন হয়ে লোটা হাতে নিল পানি পড়েছে একটা ড্রেন দিয়ে কল 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 তিনটা রাস্তা তাইনে গেল না বামে গেল না মাঝখান দিয়ে গেল গিয়ে দেখে কল কল করে পানি আসে
কলকল করে পালিয়েছে, দিলে লোটা ধরে পোড়াবে। এক ব্যক্তি ধমক দিয়ে বলাই, আয় তুমি কে পানি নিতে পারবে? আমি আল্লাহ জিব্রাইল, ওই বুড়াই ধমক দিয়ে ভাই তাতে কি, তুমি আল্লাহ জিব্রাইল তাতে কি হয়েছে, আমার কি পানি নিতে পারবা না? জিব্রাইল ভয় পেয়ে গেছে, ওরে আমি আল্লাহর দিবে এই কথা শুনি না, উপরে বেলা আমার ধমকা সেটাই বেলার পাওয়ার আর আর। এবার কয় জোরদি, আপনি ধমক চমক চাইছেন, আপনি কি জানেন আমি কার জন্য পানি নিতে এসেছি? কয় না, কয় আল্লাহর নবী মেরাজে যাবে, হুজুর গোসল করবে, আমি নবী মুহাম্মদের জন্য পানি নিতে আসি। আরে ওই পুরে ব্যাটা কইছিল জিব্রাইল, যে মানুষটার নাম তুই কি? আমার আর কোনো কিছু বলার নাই রে, কিন্তু আমি তো পানির মালিক না রে, আমি পানি পাহারা দেই, আমি তো পানির মালিক না, আমি পানি পাহারা দেই, মালিকের কাছে না কয়ে তুই পানি নিতে পারবি না। জিব্রাইল কয়, ও চাচা আমি তাহলে কার কাছে যাবো, মালিক কোথায়? বৃদ্ধ ব্যক্তি বলছিল এই ট্রেন ধরে ধরে যা, সেই রাস্তা দিয়ে পানি আসতেছে, এই ট্রেন ধরে ধরে যা, গিয়ে দেখবি একটা জায়গায় মালিক ট্রেন দিলেন, ট্রেনের পাল দিয়ে হাঁটা ধরলো, মুহূর্তেই মনে পড়লো লোকটার নাম তো দিলাম না, বুঝেছে ঠিক আছে দাদা আপনার নাম দেখো ভেতর থেকে দিয়ে বলছিল আল্লাহ বিব্রাহিম, আমি এক কত বাগারে আমি একবার সাতবারের কর্মচারী ছিলাম, আমি এই পানি দেনার জন্য এই রকমটা ফিরে আমি হজরতে খোয়াইস কি দিই, আমি হজরতে খোয়াইস কি দিই, আমি পানির ভিতরে আছি, পানি কে দেনার জন্য আর বোধ হচ্ছে এই রাস্তায় যাও, জিবের হেঁটে হেঁটে যায়, গিয়ে দেখি উঁচু একটা জায়গায় এক ব্যক্তি শুয়ে আছে সাদা কাপড় পরা, আমার নবী মুহাম্মদ দাঁড়িয়ে আছে না, শুয়ে আছে সাদা কাপড় পর, জিবরাইল মনে মনে ভাবলো যাকে মক্কা নগরীতে রেখেলাম আমার পাখায় ভর দিয়ে সেকেন্ডের মধ্যে পার হয়ে যেতে পারি, রবি যে এখানে কি করে আসতো রে, এক লোটা পানি হাতে নিয়ে পাখার মধ্যে ভর দিয়ে সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছে মক্কা নগরীতে, গিয়ে দেখে রবি যে একটা উঁচু জায়গায় পড়ছে পানি দিয়ে উঁচু গোসল করছে, ওই পানি লহর ধরে পৃথিবীর কোথাও পানি পাইলাম না, আমি পানি আনার আগে পানি কোথাও থেকে আসলো? আল্লাহ নবী যেদিন বলছিল জিব্রাইল আমার কাছে জিজ্ঞেস করো কেন, এই পানির কাছেই জিজ্ঞেস করো পানি কই থেকে আসলো, জিব্রাইল সেদিন পানিকে প্রশ্ন করেছিল, পানি রে তোরে আমি কোথাও পাইলাম না, আমি আনার আগেই তুই কেমনে, পানি বলে হে আল্লাহ জবান খুলে দাও, তোমার জিব্রাইলদের শোনাই পানি জবান খুলে গেল, পানি কেঁদে দিয়ে বলেছিল জিব্রাইলকে, পৃথিবীর সকল মানুষ না পাক কি করে, আমি পানি দ্বারা ধুয়ে তারা পাক হয় পবিত্র, আর আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম, ফরিয়াদ করছিলাম মাওলা পৃথিবীর সকল মানুষ তো না পাক কি ধয় আমার উপরে, আমি পানি দ্বারা তারা পবিত্র হয় পাক হয়, ও আল্লাহ আমি পবিত্র হবো কেমনে, thank you.
তুমি এটা ভাবিও না, তুমি এইরকম ভাবিও না, অজিবাহির এক মুহূর্তের জন্য তুমি মনে মনে ভাবিও না, আমি পানি নবী দিয়ে ধুয়ে পাক করার জন্য এসেছি। তিনি পাক নবী, তিনি নূর নবী, তিনি পবিত্র, তিনি জীবনেও পবিত্র হইতে পারে না। জিবরাইল দে, আমি পানি খারাপ জীবনের জন্য না পাক হয়ে গেছি, নবীজির চরণ ছুঁয়া আমি পানি পাক হওয়ার জন্য এই জায়গায় আসি নেই, আমি আমার নবীজিকে পাক করার জন্য আসি নেই, আমি পানি সকল না পাকি আমার উপরে ধয়, আমার মন বলে আমি না পাক হয়ে গেছি, তাই তো আমি আল্লাহর বন্ধুর চরণ ছুঁয়া ছুঁয়া চরণ ছুঁয়া ধোয়া আমি পানি পাক। আমি হানি এই চেষ্টায় ঘুরে ঘুরে কত রঙের পাপ করছি রে, তাই তো তোমার স্মরণ তুমি শুয়ে আমি পাপ করতে চেষ্টা করে আসছি। Mm-hmm.